নমস্কার সবাইকে, স্বাগত আমার টিচার ম্যাথ ফর বাংলা শেখাতে। আমি অমিত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি তো সবাইকে রিকোয়েস্ট করব যে যারা এরা ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেছে তারা পুরোটা দেখো, কারণ এটা বিটেক নিয়েই আমি আলোচনা করব, বিটেকের অ্যাডমিশন নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু কথা বলে দেবো যাতে তোমাদের 4 বছর পরে গিয়ে কোনো রকম আফসোস না করতে হয়। কারণ কী কী সমস্যা আমরা সম্মুখীন হতে পারি, প্রথম হলো আমাদের যে এখন থেকেই কিছু চিন্তা ভাবনা যেগুলোর মধ্যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে। কেন দেখো, কমেন্ট সেকশনে যে সমস্ত জিনিসগুলো কমেন্ট পাই সেটার মধ্যে মোস্ট কেসেস যেটা থাকে, স্যার আমার র্যাঙ্ক এত, আমি কোন কলেজে, আমার কোন কলেজে হতে পারে। এখানটায় যেটা সবথেকে বেশি অসম্পূর্ণ কথা হলো সেটা হলো কোন কলেজের কোন ব্রাঞ্চের কথা বলছো, কারণ আমি কলেজে ভর্তি হচ্ছি না। এটা কোনো গ্র্যাজুয়েট লেভেলের জিনিস নয় যে কলেজে ভর্তি হয়ে গেলাম, এবার সেখানে ক্ষেত্রেও তোমাকে কলেজে ভর্তি হতে গেলে তুমি আর্টসে, কমার্সে, সায়েন্সে, সায়েন্সে নিলে ম্যাথ অনার্স নেবে না কেমিস্ট্রি অনার্স নেবে না জেনারেল পড়বে, সেই সমস্ত জিনিস যখন জানা দরকার। আমার তেমন বিটেকে যদি আমি কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাই তাহলে সেখানে অবশ্যই মেনশান করা উচিত যে আমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাই। তো তুমি যদি আমার চ্যানেলের যে কোনো ভিডিও বা যে কোনো চ্যানেলের ভিডিওতে চলে যাও তার কমেন্ট সেকশনে দেখবে, বা তোমরা যারা দেখছো তারা নিজেরাই কমেন্ট করো যে আমার র্যাঙ্ক এত, আমার কোন কলেজে হতে পারে। তোমরা কখনোই মেনশান করো না, মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, যে তোমার কোন কলেজে কোন ব্রাঞ্চের কথা বলছো। সুতরাং এই জায়গাটায় প্রথম তোমাদের ভুল হয় কি না, তোমরা কলেজের দিকে চিন্তা করো, তোমরা কোন ব্রাঞ্চে নেবে সেইটা তোমাদের চিন্তা থাকে না। তাহলে এখানটায় দুটো জিনিস কিন্তু বেরিয়ে আসে, হয় তুমি কলেজটা যে কোনো ব্রাঞ্চের জন্য চুজ করতে পারো, আর না হলে তুমি যদি বলো না আমি কলেজটা যে কোনো ব্রাঞ্চ নেব না, আমি এই ব্রাঞ্চটার জন্য যেতে চাই, তাহলে নিশ্চয়ই তোমাদের মাইন্ডটা এই জায়গায় সেট হওয়া উচিত যে আমি এই ব্রাঞ্চটা নিয়েই এগোতে চাই। আমি বারবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত সময় রয়েছে কাউন্সিলিংয়ে, তোমরা এই জিনিসটা আগে বুঝে রাখো যে তোমরা ধরো যাদবপুর, ক্যালকাটা, কল্যাণী হোক, জলপাইগুড়ি হোক বা আরও কোনো গভর্নমেন্ট কলেজ হোক বা নামজাদা কোনো প্রাইভেট কলেজ, সে হেরিটেজ হোক, মেদনাসা হোক, টেকনো হোক বা নেতাজির মতন কলেজ হোক, যে কোনো কলেজেই হোক না কেন, সেখানে সে তুমি বিফার্মাসের দিকেও যাও না কেন, ঠিক আছে, এই ভিডিওতে আর বিফার্মাসি নিয়ে ডিটেলসে বলছি না, আমি বিফার্মাসি নিয়ে সেপারেট ভিডিও করে দেবো যারা বিফার্মাসির ক্যান্ডিডেট রয়েছে। তো তোমরা যেদিকেই যাও না কেন আগে তোমরা ডিসাইড করো, যদি তোমাদের ইউনিভার্সিটিটা চুজ করতে হয়, তোমার যদি মনে হয় হ্যাঁ যে আমি যাদবপুরে পড়বো, যাদবপুরে আমার ক্যাম্পাসিংয়ের প্লেসমেন্টের অপরচুনিটি সব থেকে ভালো হয়, তাই জন্য আমি যাদবপুরে যে কোনো ব্রাঞ্চ পেলেই নিয়ে নেবো, সে যে কোনো ক্ষেত্রে হলেও, সে ফুড টেকনোলজি হলেও আমি নিতে রাজি আছি, তাহলে তুমি সেটার প্রতি ফোকাস থেকে সেইটা করো। তাহলে তোমরা যখন চয়েস ফিলিং করবে তাহলে যাদবপুরে সব কটা, মানে 16 থেকে 17 যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো দিয়ে দিয়ে তারপরে অন্যটায় দেবে, আর না হলে তুমি কলেজের বেসিসে গেলে এই কাজটা করলে, আর যদি তুমি সাবজেক্ট বেসিসে যাও তাহলে সেই হিসাবে লিস্টটা প্রিপেয়ার করো। কারণ কি, এই যে কি হয় যে ভুলটার কথা আমি বলছিলাম, 4 বছর গিয়ে আফসোস করতে হয় যে এখন নয় যারা ওই পলিটেকনিক করে এসছে ল্যাটারাল এন্ট্রি নেবে, এখন নয় নিয়ম করে দিয়েছে যে কোনো স্ট্রিম থেকে তুমি যে কোনো স্ট্রিমে গিয়ে অ্যাডমিশন নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু এই নিয়মটার মধ্যে কিছুটা গাফিলতিও থাকে, কারণ ধরো কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছে পলিটেকনিকে, সে তোমাদের পরীক্ষা দিয়ে যখন ল্যাটারাল এন্ট্রি নিল, তোমাদের হয়তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সে ল্যাটারাল এন্ট্রি নিল তোমার সেকেন্ড ইয়ার থেকে, তাহলে লাস্ট 3 বছর এসে যে কম্পিউটার শিখছে, তাহলে তার যে পলিটেকনিক করে এসে সে মেবি ক্লাস 10 পাস করেও পলিটেকনিক দিতে পারে, ক্লাস 12 পাস করেও পলিটেকনিক দিতে পারে। সাপোজ আমি যদি বলি যে কেউ যদি ক্লাস 10 পাস করে সে পলিটেকনিক দিয়েছে এবং সে ডিপ্লোমা করে এসছে মেকানিক্যালে, সে তো কম্পিউটার বা আইটিতে ঢুকলো, তাহলে সে তো প্রোগ্রামিং সম্বন্ধে কিছুই জানে না, সে সেই জায়গাটাকে যেমন নিয়ে যেতে পারবে না, তেমনই যারা বিটেক করে তোমরা পরবর্তী 4 বছর পরে যখন একটা প্লেসমেন্টের জন্য আশা করবে, সেখানে সবথেকে বেশি কী দরকার, সেখানে হলো তোমার অপরচুনিটির দরকার, যেখানে তুমি ম্যাক্সিমাম প্লেসমেন্টের জন্য বসতে পারো, মানে ইন্টারভিউর জন্য বসতে পারো। তাই জন্য সবাই কী করে, একটা ভালো কলেজ চুজ করার চেষ্টা করে যেখানে গিয়ে আমি অন্ততপক্ষে একটা প্লেসমেন্টের সুযোগ পেতে পারি। তার জন্য কী দরকার, তার জন্য দুটো জিনিস দরকার, হয় তুমি কলেজটাকে ভালো চুজ করলে যেখানে খুব বেশি পরিমাণে তোমার ক্যাম্পাসিং হয়, এবার সবার ক্ষেত্রে তো সব ভালো কলেজ জুটবে না, তাই জন্য কী হবে, যারা যে কলেজেই পড়ো না কেন সেই কলেজে যে ফ্যাকাল্টি রয়েছে তাদের সঙ্গে একটা খুব সুসম্পর্ক কিন্তু তোমাদের স্থাপন করে রাখতে হবে, কারণ সেটা তুমি নিজের ইন্টারেস্টই। কেন নিজের ইন্টারেস্টের কথা বলছি, সাপোজ কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ যখন চলছে তাহলে সেখানকার স্যাররা তো অবশ্যই চাইবেন যে তাদের স্টুডেন্টদেরকে বেস্ট প্লেসমেন্ট দিয়ে অন্তত বের করে দিতে, যাতে পরবর্তী বছরে আরও তোমার
স্টুডেন্ট সেই কলেজে আসে। সুতরাং সেই কলেজে তুমি যদি তোমার প্রফিটটা দেখতে চাও, তাহলে তুমি যদি সেই কলেজে সব থেকে ভালো হও, কোনো নামজাদা কলেজে হয়তো ভর্তি হও, কিন্তু সেখানে হয়তো বছরে 5টা থেকে 10টা চাকরি অন্তত পায়, তাহলে সেই 5টা থেকে 10টার মধ্যে নিজেকে নামটা ঢুকিয়ে নেওয়ার একটা কিন্তু চেষ্টা করতে হবে। তাই জন্য প্রথমেই আমি তোমাদেরকে বলছি যে কলেজ চুজ করাটা এখানে যেমন ইম্পর্টেন্ট, সেরকম কলেজ অনেক ক্ষেত্রে হয় কি যে প্রপার কলকাতায় নামজাদা কলেজের থেকে কোনো একটা জায়গায়, ধরো দুর্গাপুরে বা বীরভূমে বা জলপাইগুড়ির কলেজে হয়তো কোনো একটা পার্টিকুলারের ক্ষেত্রে সেক্ষেত্রে অপরচুনিটিটা বা প্লেসমেন্টের সুযোগটা বেশি দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এটা খুবই মুশকিল ব্যাপার যে এটাকে প্রেডিক্ট করা বা এটাকে জানা, যে ইনফরমেশানটা নেওয়া যে কোন ক্ষেত্রে কীরকম হয়। কারণ তোমরা যদি নর্মালি দেখে থাকবে যে শিবপুরের থেকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যে প্লেসমেন্ট পায় তার পার্সেন্টেজ এবং যে প্যাকেজ পায়, অ্যানুয়াল প্যাকেজ, সেটা কিন্তু শিবপুরের থেকে অনেক বেটার হয় বা অনেক বেশি হয়। এটা তোমরা খোঁজ নিয়ে জানতে পারো, কারণ অনেকে কমেন্ট করে দেয়, আমি নাকি অনেক সময় না জেনে এখানে ইনফরমেশান দিই। প্রতিটা ইনফরমেশান লিগাল হলেই একমাত্র আমি ভিডিও করি, সেটা আমি তোমাদের আগেও বলেছি, WBJEE রেজাল্টের সময় বলেছি, এবং যে সমস্ত র্যাঙ্ক নিয়ে কাট অফ নিয়ে তোমাদের ডিসকাস করা হয় সেটা 2021 সালের অফিসিয়ালি রিলিজড করা তোমাদের মপ আপ রাউন্ডের রেজাল্টের ওপর ভিত্তি করেই কাট অফটা নিয়ে আমি আলোচনা করি। সুতরাং এনি তোমার একদম অথেন্টিক ইনফরমেশান ছাড়া আমি ভিডিও করি না বা তোমাদের বলি না, কারণ আমার একটাই বক্তব্য যে যেটা বলবো সেটা সঠিক বলবো, না হলে বাবা ভিডিও করার দরকার নেই। কারণ আমি জানি এই প্রবলেমটা কী হয় যে তোমরা কী হয় বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পেয়ে তোমাদের কী হয় মাথাটা ঘুরিয়ে যায়। কারণ কী হয়তো 2000-এ কেউ বলে দিলে 2000-এ তোর এটা হয়ে যাবে, কেউ বলছে 2000-এ তোর এই তোর 2000-এ এই তুই ব্রাঞ্চটা পাবি না, সে কনফিউজ থাকে। তা কনফিউশনের কিছু এখানটায় কোনো ব্যাপারই নেই, তোমার 2000-এর মতো হবে কি হবে না এই কলেজ জানার কোনো দরকার নেই। কেন না তুমি সেই কলেজটা অপশানে দিয়ে দাও, তোমার কলেজটা ধরো তোমার 2000-এ র্যাঙ্ক করছে, তুমি সিএসসি পাবে না যাদবপুরে, ঠিক আছে তুমি জানো যাদবপুরে পাবে না, তুমি দিয়ে দিলে তাতে কী অসুবিধাটা হলো? তাতে কি কোনো মহাভারত অসুবিধা হবে? কিচ্ছু হবে না, তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ কি তোমার যখন ওটা হবে না অলরেডি ক্যান্সেল হয়ে হয়ে আসতে থাকবে। তাই জন্য আমি চয়েস ফিলিং কীভাবে করবে এটার ডিটেলস ভিডিও করে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও, তোমরা বুঝতে পেরে যাবে। তাই জন্য আমি যেটা দিয়ে কথা দিয়ে শুরু করেছিলাম যে 4 বছর পরে গিয়ে আফসোস করার থেকে আগে তোমার ব্রাঞ্চটাকে আগে ভালো করে চুজ করতে হবে। কারণ তুমি ইলেকট্রিক্যালে মেবি ভর্তি হয়ে গেলে তোমার ইলেকট্রিক্যালে কোনো ইন্টারেস্ট ছিল না, পড়তে গিয়ে তুমি বুঝতে পারছো না, পড়তে পারছো না, এই সমস্যাটা থেকে তুমি একটা তুমি কেন ইলেকট্রিক্যাল নিয়ে, তুমি মেবি ভাবলে না বাবা আমার নামজাদা কলেজে ইলেকট্রিক্যালটা হয়ে গেছে, আমার সেখানে কোনো বেনামি বা কোনো প্রত্যন্ত জায়গায় গিয়ে সেখানটা অন্য যেটা আমি পছন্দ করি সেটা নাই বা নিল। এরকম অনেকেই রয়েছে যারা ভাবে যাদবপুরেই নেব, যে এসে যাই হোক না কেন সে একটা কোনো ব্রাঞ্চে ঢুকে গেল, সে বায়োটেকনোলজিতেও হতে পারে, তো সে বায়োটেকনোলজিতে হলো সে কেমিস্ট্রি একটাও পছন্দ নয়, সে হয়তো সেই জিনিসগুলো পছন্দ, সে ওখানে গিয়ে ফার্স্ট এড হয়ে যেতে পারে। কারণ এটাও মনে রাখতে হবে যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গাও কিন্তু 15-16% ক্যান্ডিডেট কিন্তু প্লেসমেন্ট পায় না ক্যাম্পাসিংয়ে। তো সুতরাং সেই জায়গায় নিজেকে জড়িও না। তাই জন্য যেটা তোমার পছন্দের, যে জায়গায় তোমার মনে হচ্ছে তোমার সেটা জোনটা যেটা রয়েছে সেটা হলো তোমার সেফ জোন, সেই জায়গাতেই খেলা ভালো। সেক্ষেত্রে তুমি কোনো নামজাদা নাই বা কলেজে পড়লে, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যে কোনো কলেজে পড়েও তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো। কারণ তোমার যদি সেখানে পারফরমেন্স ভালো থাকে, সেখানের যে স্যাররা রয়েছেন বা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা তোমার জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে বা সৎ উপায় বলে দেবে যেটা পেয়ে তুমি এগিয়ে যেতে পারবে। আর লাস্ট একটা কথা বলে দিই, এটা যদি ভাবো যে ওই সমস্ত কলেজে কিছু হয় না, তাহলে কি প্রতি বছর ক্যান্ডিডেটটা বেরোচ্ছে না, তারা কি যাচ্ছে না? তো সেই জায়গা থেকে আগে তোমরা অবশ্যই বেস্টের জন্য চেষ্টা করবে, আর সেই চেষ্টা করার আগে তোমরা আগে নিজেদের জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করো যে আমার সাবজেক্টটা ইম্পর্টেন্ট না আমার কলেজটা ইম্পর্টেন্ট। কলেজ ইম্পর্টেন্ট হলে সব কিছুই যদি তোমার কাছে বলে ওই ইউনিভার্সিটি বা কলেজে আমার সব যে কোনো একটা হলেই হবে, তাহলে সেটা আলাদা। আর যদি তোমার মনে হয় যে আমার এই 4টে ব্রাঞ্চ, কেউ যদি মনে করতে পারে যে ধরো কেউ কেউ পেট্রোকেমিক্যাল বা কেউ কেমিক্যাল বা কেউ তোমার বায়োটেকনোলজি, কেউ এই জিনিসটা ভালোবাসে, তাহলে সেই জিনিসগুলোকে সে পার্টিকুলারলি রেখে সে কলেজগুলোকে সাজাবে। না হলে কিন্তু তোমাদের আফটার সাম ইয়ার, যে তুমি যখন যাবে আস্তে আস্তে তোমার সেম বাড়বে বা ইয়ার বাড়বে, তখন সেক্ষেত্রে গিয়ে তুমি যাতে তোমার পার্সেন্টেজ না ড্রপ করে যায়, সেক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও তুমি কিন্তু সেখানে ক্যাম্পাসিংয়ে তুমি প্লেসমেন্ট নাও বা পেতে পারো। তাহলে এই জিনিসটা মাথায় রেখে তোমরা কিন্তু এগোও। তো এইটুকুনি বলার ছিল, যদি ইনফরমেটিভ মনে হয় লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।